নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ এসেছি পাস্তার একটা রেসিপি নিয়ে বিভিন্ন রকমের সস ব্যবহার না করে কিভাবে সুইট পাস্তা বানানো যায় সেই পাস্তার রেসিপি নিয়ে এসেছি তার সাথে এগ দিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দয়া করে স্কিপ করে যাবেন না খুবই ছোট ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে জ্বলন্ত গ্যাসে একটা কড়াই বসিয়ে একমগ জল দিয়ে দিলাম তাতে স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল জল তেল লবণ যখন ভালোভাবে ফুটে এলো দিয়ে দিলাম এখানে যতটুকু প্রয়োজন আমার এখানে এক বাটি পাস্তা আমি এখানে প্লেন পাস্তা নিয়েছি আপনি ডিজাইন ধরনের যে কোনো পাস্তা নিতে পারেন এখন দেখে নেব পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা না হাতাই করে দেখে নিলাম পাস্তাটা দুখাদি হয়ে গেছে পাস্তাটা এখন নামিয়ে ফেলবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ছাঁকনিতে জলটা আমি ছেঁকে আলাদা করে দেব। এইভাবে ছাঁকনিতে গরম জলটা পাস্তা থেকে আলাদা করে দিয়ে আবার একটা মুখে করে জল দিয়ে পাস্তাটার উপর দিয়ে দেব পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে সাথে দেওয়ার জন্য এখানে একটা বড় পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি একটা গাজরকে চৌকো কেটে নিয়েছি আর সাথে দেওয়ার জন্য নিয়েছি বিনস বিনসগুলোকেও খুব ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এখানে ভুজিয়া বানানোর জন্য একটা ডিম নিয়ে নিলাম ডিমটা আলাদা করে ভেঙে নিয়ে একটা বাটিতে রেখে এখানে স্বাদ অনুযায়ী খুব কম পরিমাণে লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলে নেব ডিমটা এখন এখানে গোলা হয়ে গেছে এরপর জ্বলন্ত গ্যাসে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি এটা ননস্টিকের পরিবর্তে তাওয়া ব্যব বা অন্য কোনো কড়াই ব্যবহার করলেও হবে এখানে দিয়ে দিলাম দু চামচ তেল দিয়ে যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজের অর্ধেকগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখন এখানে গ্যাসটাকে আমি সিম করে দিলাম গ্যাসটাকে সিম করে দিয়েলে এবং তার সাথে এইভাবে ভেজে নিলে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে যে ডিমটা নিয়েছিলাম সেই গুলে রাখার ডিমটা সবজির উপরে ছড়িয়ে দিলাম ডিমটা দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে এটা ভেজে নেব অর্থাৎ সবজি দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব এইভাবে বুদ্ধি করে যদি এক পাস্তা বানানো যায় তাহলে কিন্তু সবজিটাও বাচ্চাদের পেটে যায় এটা ভুজিয়াটা তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে এক চামচ তেল দিলাম দিয়ে এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচটা ভেজে ভালোভাবে গন্ধ বেরোনোর পর এখানে দিয়ে দিলাম যে অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সে অর্ধেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চড়ে গোলমরিচের সাথে এইভাবে ভেজে নেব ভেজে যখন এটা নরম হয়ে আসবে বা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন যে পাস্তাটা রেখেছিলাম সিদ্ধ করে সেই পাস্তাটা দিয়ে দেবো ওই পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে সেদ্ধ পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজের সাথে এবং গোলমরিচের সাথে মাখিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবেসে আমার পাশে থাকার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু পাস্তাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম নেড়ে চেড়ে ভাজতে থাকবো এবং চিনিটা গোলার অপেক্ষা করব চিনিটা প্রায় গলে এসছে এরপরে এর সাথে দিয়ে দেব তিন চামচ টমেটো সস সস টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেব। তাহলে গোলমরিচের ঝাল আর হচ্ছে এই টমেটো সস এবং সাথে পেঁয়াজের মিষ্টি নিয়ে দারুণ একটা স্বাদ নিয়ে আসবে এরপরে দিয়ে দিলাম এর সাথে ডিমের যে ভেজে রেখেছিলাম ঝুরো করে সেই ডিমটা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যে কোনো একটি ফুল ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করার সময় পাশে যে ঘন্টার ছবি বা বেল আইকনটা থাকবে সেটা অবশ্যই টাচ করবেন এ তার সাথে যে অল অপশানটা আসবে সেটাও টাচ করবেন তাহলে আমি যে কোনো ধরনের রান্নার রেসিপি শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে ডিমটা দিয়ে গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে এটাকে ভেজে নেব ঠিক এইভাবে এখন তৈরি হয়ে গেছে সুইট এগ পাস্তা এটাকে আমি একটা প্লেটে খাওয়ার জন্য ঢেলে দিলাম দিয়ে ধনে পাতা দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ডেকোরেশন করে পরিবেশন করব পাস্তা রেডি পাস্তা খেতে খেতে আরও একটা কথা বলে রাখি আমার চ্যানেলে বড় ভিডিও আছে বুধবার শুক্রবার আর রবিবার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো সুইট এগ পাস্তা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা